নির্বাচন আয়োগে নিশ্চিতভাবে নির্বাচন উপনির্বাচনের দিন ঘোষণা করা নাই যদিও সেপ্টেম্বরের ভিতর যে উপনির্বাচন অনুষ্ঠিত হব সেটি এক প্রকার নিশ্চিত বলে জানিবলে দিছে। আর তারপিছতে ডাঙর কিছুমান রাজনৈতিক ইস্যু আরম্ভ হয়েছে, বিশেষত কংগ্রেসের লগত যখন দল আছিল, সহযোগী দল আছিল, সেই দলসমূহের মাজত পূর্বর স্থিতি অটুট থাকিব না থাকে, বা যুট বন্ধন আছে কংগ্রেসের সেয়া অটুট থাকিব না থাকে, সেইখিন প্রশ্ন এটা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটত অতি বিচার সকলে আলোচনা করে থাকা বিষয়। মানে পুনপটাকে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন কুমার বরা মূর আছে, মানে জানিবলে যত্ন করি যে ইতিমধ্যে অখিল গগৈ স্পষ্ট করেছে পাঁচটা সমষ্টিতে তেখেত সকলে সুকীয়াকে প্রার্থী দিব, সেই কথাটা শুনেছে সাগে, তেনেকে হলে কত থাকবে ঐক্যমঞ্চ বা অটুট থাকবে না একত্র? আমি এতালেকে প্রার্থিত্ব কেন্দ্রিক সিদ্ধান্ত লওয়া নাই। আমি তৃণমূল পর্যায়ের যখন আমার দলের নেতা কর্মী আছে আমি মতামত গ্রহণ করছো, আর তেখেতসকলের মতামত আমি গুয়াহাটিত মাতি পেলায় গ্রহণ করছো। তালে বহুত মানুষ আহিবা নাছিলে, তালে একটা সিলেক্টিভ টিম এটা আমি মাতি পঠাইছিলো, আর এটা আমার সিদ্ধান্ত হয়েছে APCC টিমে আমার সেই সমষ্টিবিল ভ্রমণ করব। তারপর AICCর আমার দুগী মাননীয় সম্পাদক আছে, সেই সম্পাদক দুগীকো পাঁচটা সমষ্টিত ভ্রমণ করবর কারণে জিতেন্দ্র সিং ডাঙরিয়া নির্দেশ দিছে। গতি মানে আশা করছো জুলাই মাহর ভিতর আমার APCC টিম যাব, তারপর আমার AICCর সেক্রেটারি যাব, তারপর পর্যালোচনা হব। আর নিশ্চিতভাবে এতালেকে আমার CPIML দলে বিহালী সিটটা বিচারিছে এতালেকে, আর সেইখিনি কথা আমার কেন্দ্রীয় নেতৃত্ব জানে, আর যাবার আমি CPIMLক এড়িও দিছিল। গতি গোটেই কথাখিনি মিলাই মানে ভাবিছো যে ইলেকশন নোটিফিকেশনের হওয়ার আগে পিছে আমি চূড়ান্ত সিদ্ধান্ত লোবলে সক্ষম হব। এনেকুৱা হৈছে নেকি অখিল গগৈ একাশরিয়া হয়ে গৈ আছে নেকি? যিখিনি মন্তব্য শুনি আছো এইকেইদিন, যিখিনি চর্চাত আছে, অখিল গগৈ একাশরিয়া হয়ে গৈ আছে নেকি? সেইটোর উপর মানে মতামত নিদো, সেইখিনি সবরে অধিকার আছে, সবরে নিজের নিজের রণকৌশল থাকে, কিন্তু মই বিরোধী ঐক্যমঞ্চের সভাপতি হিসাবে যেতালেকে আছো তেতালেকে কাকো বাদ দি চলা কথাটো অহা নাই। যেহেতু পাঁচটা সমষ্টিত উপনির্বাচন অনুষ্ঠিত হব, বিহালী সমষ্টিটো আপনি স্পষ্টকে কলে যে CPI বিচারিছে হয়তো দিবও পারে, বাকি চারিটা সমষ্টিত আপনার কংগ্রেসের প্রার্থী থাকবে নাকি? এতালেকে আমার কোনো যোগাযোগ করা নাই। আমার বিরোধী ঐক্যমঞ্চর কোনো দলে CPIMLে মোক আনুষ্ঠানিক পত্র দিছে, আর বিবেক দাস ডাঙরিয়ায় মোক সতি দুবার কথা পাতিছে। গতি তেখেতসকলের কথাটা মানে আমার দলের কেন্দ্রীয় নেতৃত্বক জানাইছো, আর আমার কেন্দ্রীয় নেতৃত্ব জিতেন্দ্র সিং ডাঙরিয়ায় এটা আমাক পরামর্শ দিছে যে প্রথমতে মানে শুনিলো যিখিনি মানুষ রাজীব ভবন আইছিলে তেখেতে রাজীব ভবন যাব রাজীব ভবনের বা ফিল্ডলে যাবর কারণে APCC টিম বনাইছে, আর আমার দুজন AICCর সেক্রেটারি আছে তেওঁলোক যাব, আর আমি CPIMLক কথা পাতি আছো আর পাতি থাকিম। অন্যান্য যেসমূহ আপনার সহযোগী দল আছে তেওঁলোক কি বিশেষ আগ্রহী নহয় নাকি উপনির্বাচনের কারণে? যেহেতু অকলে একটা সমষ্টিত টিকিট একটা দলে বিচারিছে CPIMLে বিচারিছে, বাকিকটা চারিটা সমষ্টিত আপনার এড়িয়ে দিছে না তেওঁলোকে মানে একেবারে নিষ্ক্রিয় হয়ে আছে? ইলেকশনের তো তারিখ ঘোষণা হওয়া নাই, ইলেকশন সদায় গোটেই কৌশলবিল রচনা হয় যেতিয়া তারিখ ঘোষণা হব। এতিয়াতো শুনক, কোনো রাজনৈতিক দলেতো আর ঘর বহি না থাকে, সবই তো নিজের নিজের শক্তি বৃদ্ধি করবর কারণে সংগঠন বৃদ্ধি করবর কারণে কাম করে থাকবে, সেইখিনিতো আর বেয়া পাই লাভ নাই। গতি এতিয়া আমি ইলেকশনের প্রক্রিয়াটো সম্পূর্ণ আরম্ভ হয়েছে বলে কব নয়, আমার দলের আভ্যন্তরীণ যেখানে কথা সেইখানে আমি পাতি আছো, আর বেলেগ দলেও পাতি থাকবে। বিরোধী ঐক্যমঞ্চ মানে এনেকা নহয় যে সব কথা আমি প্রত্যেকটা কথায় প্রত্যেকজনের একবারে 100% মিলিব, কোবাত কোবাত মতবিরোধ হব পারে। বিহালী সমষ্টি CPIMLে যেহেতু প্রতিদ্বন্দ্বিতা করব, প্রার্থী কিনা নিশ্চিত হয়েছে নাকি নাম কব? না, কথাটা আপনি বেলেগ একটা কলেকে আক প্রতিদ্বন্দ্বিতা করব, মনে কোলকে সিট বিচারি আমাক এখন কাগজ দিছে, আমি টিম পঠিয়াম, তালে আমি ফিল্ড রিপোর্ট লম বা ইলেকশন তো CPIMLে একটা সিটত আমাক এখন কাগজ দিছে, সেটা আমি স্বীকার করছো কাগজ এখন পাইছো বলে। আর বিবেক দাস ডাঙরিয়ার দুবার মূর আলোচনাও হয়েছে, তেখেতো আকুর গুছ নহয়, ময়ো আকুর গুছ নহয়, আমি আলোচনা করিম। আর এইটো এজন এজন ব্যক্তির উপর নহয়, দুটা দলের মাজত হব। কিমান আশাবাদী আপনি পাঁচটা সমষ্টির ভিতর? ইতিমধ্যে যে লোকসভা নির্বাচন
তার আশাপ্ৰদ ফলে পাইছে পাঁচটা সমষ্টিত কেনেকুৱা হ'ব সামগ্ৰীটো আমি যোৱাবাৰো জিকিছোঁ আৰু এই পাকিকেইটা সমষ্টিৰ চিডলিত আমি বহুত বছৰ খেলাই নাছিলোঁ প্ৰায় বিশ বছৰমান আমি চিডলিত কংগ্ৰেছে হাতৰ চিনত ইলেকশ্যন খেলা নাই এইবাৰ আমি নতুনকৈ খেলিছোঁ প্ৰথম এম পি আমি থাৰ্ড পজিশ্যন পাইছোঁ বঙাইগাঁৱত আপুনি জানেই বহুদিনৰ পৰা এ জি পি দখলত আছিলে তাত এবাৰ আমাৰ কেইবাজনো গুৰুত্বপূৰ্ণ নেতা প্ৰাৰ্থিত্ব আশা কৰিছে সেই অঞ্চলত জনপ্ৰিয় ধলাইটো আমাৰ কেইবাজনো গুৰুত্বপূৰ্ণ দলৰ নেতাই ফিল্ডত কাম কৰি আছে আৰু সামগ্ৰীটো আমাৰ সংগঠন যথেষ্ট শক্তিশালী বিহালীত আমি বহুত ভাল ৰিজাল্ট হোৱা নাই কিন্তু আগতকৈ আমাৰ একৈছ চনতকৈ আমাৰ ভোট প্ৰায় দুগুণতকৈও বাঢ়িছে গতিকে আমি আশাবাদী কিয় নহ'ম আৰু ইয়াত এটা সংঘবদ্ধ প্ৰচেষ্টাও থাকিব সংঘবদ্ধ প্ৰচেষ্টা কৰিবলৈ যাওঁতেওতো আলোচনা হ'ব কথা বতৰা হ'ব সেইখিনিকতো বেয়া পাই লাভ নাই আৰু বিৰোধী ঐক্য মঞ্চত ষোল্লটা ৰাজনৈতিক দল আছে ষোল্লটা দলৰ প্ৰতিজন নেতাই মুখতে কথা পাতি আছে আজি ৰাতিপুৱা অজিত ভূঞা ডাঙৰীয়াৰ লগত কথা পাতিছোঁ পৰহি লুৰিণ গগৈ ডাঙৰীয়াৰ লগত কথা পাতিছোঁ চি পি আই এম এল এৰ সৈতে কথা পাতিছোঁ এনেকুৱা নহয় যে কথা পাতি থকা নাই ষোল্লটা দলৰ বিভিন্ন পৰ্যায়ৰ নেতাৰ সৈতে আলোচনা বিলোচনা চলি আছে কিন্তু ৰাইজৰ দলৰ মই পুনৰ কৈছোঁ অখিল গগৈ প্ৰসংগটো এইটো কাৰণে আনিছোঁ তেখেতৰ যিখিনি মন্তব্য সংবাদ মাধ্যমত চৰ্চা হৈ আছে প্ৰচাৰ হৈ আছে এনেকুৱা নালাগে যে বিৰোধী ঐক্য মঞ্চত তেখেতে একেবাৰে আত্মিকভাৱে মানে আত্মীয়তাৰে আছে বা খুব অন্তঃকৰণে লৈছে সেইটো মোৰ কাৰণে ক'বলৈ টান হ'ব সেইটো মই ক'ব নোৱাৰিম সেইটো আপোনালোকে পৰ্যবেক্ষক হিচাপে চকু ৰাখক মানে একাষৰীয়া হৈ গৈ আছোঁ বুলি আমি ভাবিব পাৰোঁ সেইটো মই নকওঁ